আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা উঁচু নিচু ও আঁকা বাঁকা দাঁতের চিকিৎসার সব থেকে ভালো পদ্ধতি সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এ ধরনের ফাঁকা দাঁতের জন্য বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে সব থেকে ভালো এবং পার্শ্ব মুক্ত যে ট্রিটমেন্ট পদ্ধতিটি রয়েছে তা হল ব্রেসেস ট্রিটমেন্ট এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করাতে পারেন যাদের সামনের দাঁতের দিকে ফাঁকা রয়েছে একের অধিক দাঁতের ফাঁকা রয়েছে আর তারা চাচ্ছেন যে স্থায়ীভাবে দাঁতের ফাঁকা বন্ধ করতে তারা এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন আঁকা ও উঁচু নিচু দাঁত সমান করাতে পারেন যদিও এই ব্রেসেস ট্রিটমেন্টে বেশ সময় লাগে দাঁতের উপর নির্ভর করে কারো ছয় মাস কারো বা এক বছর কারো বা বছর এ ধরনের সময় লাগে যার দাঁত যত বেশি আঁকা বাঁকা এবং ফাঁকা রয়েছে তার তত বেশি সময় লাগে তবে ভিওয়ার্স এই ব্রেসেস ট্রিটমেন্টের ব্রেসেস দ্বারা যে ট্রিটমেন্ট করা হয় এটি স্থায়ীভাবে আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ বাঁকা দাঁত এ ধরনের বাঁকা দাঁতের একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই পার্শ্ব মুক্তভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে তো ভিওয়ার্স যারা আসলে জানতে চেয়েছিলেন যে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা সব থেকে কোন পদ্ধতিতে করালে ভালো হবে তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করালে ভালো হবে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম